সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউটিউব ক্লাসে। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো আলোচনাটি ভালোমতো মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি তোমার আজকে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। তো চলো দেখি আজ আমার আলোচনায় তোমাদের জন্য কি রয়েছে। এখন আমি তোমাদেরকে এই উদ্দীপকের আলোকে হিসাব সমীকরণের প্রভাব বিবরণী ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে সমীকরণ বোঝার চেষ্টা করবে। তো চলো দেখি আমরা প্রথমে উদ্দীপকে কী কী তথ্য রয়েছে দেখে নিই। নগদ 90,000 টাকা, যন্ত্রপাতি 42,000 টাকা, ব্যাংক জমা 63,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। বাকিতে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, মিমের নিকট পণ্য বিক্রয় 70,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো 6,000 টাকা, ঋণ গ্রহণ করা হলো 20,000 টাকা, অফিস ভাড়া প্রদান 10,000 টাকা, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি 2,500 টাকা, মিমের নিকট থেকে চেক প্রাপ্তি 28,000 টাকা, আসবাবপত্রের মূল্য পরিশোধ 17,000 টাকা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 4,000 টাকা। এই ছিল আমার উদ্দীপকের বিভিন্ন রকমের তথ্য। এখন আমরা এই তথ্যগুলোর আলোকে সমীকরণের প্রভাব দেখাবো, কিন্তু প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, এই তথ্যগুলো নিয়ে সম্পদ পাশ, দায় পাশে কয়টি কলাম হবে সেই কলামগুলো আগে নির্ধারণ করে নিতে হবে। যত ধরনের সম্পদ, পুরো উদ্দীপকে যত ধরনের সম্পদ আইটেম রয়েছে, প্রত্যেকটা সম্পদের জন্য একটি করে কলাম করতে হবে এবং যতটি দায় আছে আলাদা আলাদা করে ততটি দায়ের জন্য ততটি আলাদা কলাম আমাকে তৈরি করতে হবে। এবং মূলধনের জন্য একটি কলাম করব আমরা আলাদা করে। মূলধনের মধ্যে আয়, ব্যয়, উত্তোলন এই তিনটি আইটেম আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা জানি হিসাব সমীকরণের যে ছকটি, সেই ছকে ছিল A = L + OE। এই সমীকরণটি ছিল হিসাব সমীকরণের মূল সূত্র। সূত্রটি ছিল A = L + OE। এই OEটাকে ভাঙালে আমরা পাই C + R মানে রেভিনিউ বা ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। এই হচ্ছে আমার সমীকরণের পূর্ণরূপ। যখন আমরা কলাম করব, যতগুলো সম্পদ হবে ততগুলো কলাম আমাকে আলাদা আলাদা করতে হবে। যতগুলো দায় হবে ততগুলো দায়ের জন্য আলাদা কলাম করতে হবে। তবে OE বা ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্বের জন্য এখানে একটি কলামই হবে, যেখানে অন্তর্ভুক্ত হবে মালিকের মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই চারটি আইটেম আমরা এই OE বাবদ লিখব। আর L এর জন্য যতটি L বা লায়াবিলিটি থাকবে ততটি কলাম আমরা এখানে করব। তা আমি এবার প্রশ্নটি পড়ে দেখে নিই আমার কয়টি কলাম হবে। প্রশ্নের আলোকে আমাকে দেখতে হবে কতটি কলাম আমাকে করতে হবে। 1 তারিখে বলেছিল নগদ, যন্ত্রপাতি এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়েছিল। তো নগদ বলাতে নগদ নামে একটি কলাম হবে, নগদ একটি সম্পদ। তারপরে ছিল আমার যন্ত্রপাতি নামে একটি কলাম হবে এবং ব্যাংক নামে একটি কলাম হবে। এই তিনটি সম্পদের জন্য তিনটি আলাদা আলাদা কলাম আমাকে তৈরি করতে হবে। এখন এই তিনটি নিয়ে উপাদান নিয়ে যেহেতু আমি ব্যবসা করেছি, এই জন্য আমাকে মূলধন বা OE নামে একটি কলাম আমাকে করতে হবে। করলাম একটি কলাম। দ্বিতীয় ঘটনায় বলেছে বাকিতে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কেনার কারণে আসবাবপত্র নামে একটি কলাম আমাকে করতে হবে। তাহলে আমি আসবাবপত্র নামে একটি কলাম করব। সম্পদটি আলাদা একটি সম্পদ, আসবাবপত্র নামে একটি কলাম করব। বাকিতে আসবাবপত্র কেনার কারণে প্রদেয় হিসাব নামে একটি কলাম আমাকে করতে হবে। এই যে L এর জন্য আমি প্রদেয় হিসাব নামে একটি কলাম করব। প্রদেয় হিসাব নামে আমাকে একটি কলাম করতে হবে। পরবর্তী ঘটনায় বলেছে মিমের নিকট पण्य बिक्रय 70,000 टाका। मिमेर निकट यदि आमी पण्य बिक्रय करी बिक्रयेर जोन्नो एबं मिमेर जोन्नो मिमेर काछे आमी बाकिते पण्य बिक्री करेछि नगद बाकी बला नेই व्यक्ति प्रतिष्ठानेर नाम बला थाकले बाकी धरते हय सेई क्षेत्रे मिमेर निकट पण्य बिक्रय बोलते बोझाচ্ছে এটা बाकिते पण्य बिक्री करेछि। देनादार बा प्राप्य हिसाब नामे एकटी आमाके सम्पद लागबे प्राप्य हिसाब डेबिट जाबेदा यदि करी और बिक्रय हिसाब क्रेडिट है बिक्रयर जो आलदा कोनो कलम हबे ना बिक्रयटा होच्छे जे रेवेन्यू बा आय एटा ए ओ एर मध्येई बसबे बिक्रयर जो आलदा कोनो कलम करते हबे ना। तारपरे बोलेছে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট বিজ্ঞাপন ও ব্যয় সংক্রান্ত হিসাব ক্রয় ও ক্রয় সংক্রান্ত হিসাব। তো বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপন হয় ডেবিট বিজ্ঞাপন হবে ডেবিট এবং ক্রয় হবে ক্রেডিট। তো বিজ্ঞাপন ব্যয় ক্রয় ও ব্যয় এই দুটো এক্সপেন্স দুটোই ওই বরাবর বসবে আলাদা নামে কোনো কলাম লিখতে হবে না। এরপরে বলা আছে ১৩ তারিখে ঋণ গ্রহণ করা হলো ঋণ গ্রহণ করলে আমার নগদ টাকা বা ব্যাংক জমা বাড়ে আমি ব্যাংক জমাও লিখতে পারি নগদেও লিখতে পারি কোনো সমস্যা নেই। ঋণ গ্রহণ করার কারণে আমার ব্যাংকে টাকা বাড়বে যদি আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি আর যদি শুধুমাত্র ঋণ গ্রহণ করি তাহলে আমার নগদ টাকা বাড়বে। তবে ঋণ নামে একটি হিসাব কিন্তু আমাকে হিসাবের খাতায় লিখতে হবে এটি দায়। তাইলে গৃহীত ঋণ হচ্ছে দায় অথবা শুধু আমি ঋণও লিখতে পারি এটা আমার ইচ্ছা আমি গৃহীত ঋণও লিখতে পারি ঋণও লিখতে পারি কোনো সমস্যা নেই এবং নগদান লিখব যদি ব্যাংক থেকে ঋণ নেই ব্যাংকের কলামে লিখব যদি নগদের ঋণ নেই নগদের কলামে। এখানে কোনো কিছুই বলিনি বলেছি শুধুমাত্র ঋণ গ্রহণ করা হলো 20,000 টাকা তাহলে আমি ধরে নেব এটা নগদেই গ্রহণ করা হয়েছে তাই আমরা নগদের ঘরে লিখব এটি। एर परवर्ती घटना अफिस भाड़ा प्रदान अफिस भाड़ा दिले नगद टाका चले जाए अफिस भाड़ा दिले नगद टाका चले जाबे नगद टाका चले गेले नगद कलमे लिखब आमार तो नगद कलम कराई आछे एबं आमार अफिस भाड़ा नामे व्यय बाड़बे व्ययटा आमरा एक्सपेन्स आकारे देखाबो ओई कलमेई लिखब आलादा कोनो कलम आमरा करब ना ओईर मध्येई लिखब व्ययटी। এরপরে বলেছে শিক্ষানবির সেলামি প্রাপ্তি 25,000 টাকা শিক্ষানবির সেলামি পেলে আমার নগদ টাকা বাড়বে নগদে লিখবো আর শিক্ষানবির সেলামি হচ্ছে আমার আয় রেভিনিউ রেভিনিউ কলামে আরেকবার লিখবো ওইর মধ্যেই। তারপরে বলেছে মিমের নিকট থেকে চেক প্রাপ্তি মিমের কাছ থেকে মিম হচ্ছে আমার দেনাদার এই যে দেনাদার বা প্রাপ্য হিসাব নামে আমার কলাম করা আছে এবং চেক প্রাপ্তির জন্য আমার ব্যাংকের নামেও কলাম করা আছে এই দুটো কলামের মধ্যেই আমি টাকাটি বসিয়ে দেখাবো। এরপরে বলেছে আসবাবপত্রের মূল্য পরিশোধ পাওনাদারকে আমি আসবাবপত্রের মূল্য পরিশোধ করেছি এতে করে প্রদেয় হিসাব কমে যাবে প্রদেয় হিসাবের কলাম করা আছে এবং নগদ টাকা কমে যাবে আমার নগদের কলামও করা আছে। এবং শেষ লাইনে বলেছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এটা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট জাবেদা যদি আমি করি এটা হচ্ছে উত্তোলন ডেবিট আর ক্রয় হচ্ছে क्रेडिट ये जो है जाबेदा क्रय हे व्यय व्ययटा जाए एक्सपेन्सर कलमे ओईते उत्तोलनटाओ डी डी एर माने उत्तोलन एवं क्रय दुटोई जाबे आमार ओ एर मध्य कारण उत्तोलन होच्छे ए डी और एक्सपेन्स होच्छे ए ई एक्स तो ये दुटो उपादानी ओ एर उपादान। एबार आमरा तथ्यगुलोर आलोके आमरा छक तैरी करब सम्पद पाशे नगद যন্ত্রপাতি बैंक আসবাবপত্র প্রাপ্য হিসাব 1 2 3 4 5টি সম্পদের কলাম করতে হবে এবং দায় পাশে দায় নামে প্রদেয় হিসাব এবং গৃহীত ঋণ বা ঋণ নামে দুটো কলাম এবং মালিকানা সত্ত্বের জন্য একটি কলাম তৈরি করতে হবে। এই হচ্ছে আমার মোট 5টি 2টি 7টি আর একটি হচ্ছে মালিকানা সত্ত্বের জন্য মোট 8টি কলাম আমাকে তৈরি করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই আমি ছক করেছি দেখো সম্পদ পাশে 5টি কলাম নগদ যন্ত্রপাতি ব্যাংক আসবাবপত্র প্রাপ্য হিসাব আর দায় পাশে হচ্ছে প্রদেয় হিসাব গৃহীত ঋণ দায় পাশে দুটো আর মালিকানা সূত্রের জন্য একটি। এভাবে আমরা তারিখ ওয়াইজ এগুলো বসাবো এবং মন্তব্য আমি লিখব। খেয়াল রাখবো মন্তব্যের কলাম আমরা তখনই ব্যবহার করব যখন মালিকানা সত্ত্বে কোনো প্রভাব পড়বে তখন আমি মন্তব্যের কলামে যে কারণে মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়েছে সেই কারণটি খুব সংক্ষেপে মন্তব্যের কলামে আমি লিখে দিব। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। আমাদের 1 তারিখে বলেছিল नगद 90,000 टाका जंत्रपाती 42,000 टाका बैंक जमा 63,000 टाका निये व्यवसा शुरू करा हयेछे। तो ए अवस्थाय आमी नगद छिलो आमार व्यवसा शुरू करार जोन्नो 90,000 टाका छिलो, आमी नगदेर घरे 90,000 टाका लिखबो। नगदे 90,000 टाका लिखेछि। एरपरे छिलो आमार जंत्रपाती 42,000 टाका, जंत्रपाती कलमे लिखबो आमी 42,000 टाका। तारपरे छिलो बैंक जमा 63,000 टाका, बैंक कलमे आमी 63,000 टाका लिखबो। एगुलो निये व्यवसा शुरू करार कारणे एई सबगुलोर समष्टिके बला हबे मूलधन। ताहले आमार छिलो कत कत आमी देखे नेई। मूलधन हबे 90,000 যোগ 42,000 যোग 63,000, মোট হচ্ছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা হচ্ছে আমার মোট মালিকানা সত্ত্ব বা মূলধন। এটা আমরা মূলধন কলামে লিখব। এই লিখলাম আমরা মূলধন কলামে। এখন এটা মূলধন মালিকানা সত্ত্বের কোন উপাদান ব্যবসা শুরু করেছিল, এই উপাদানগুলোর ব্যবসা শুরু করার কারণে মূলধন পরিবর্তন হয়েছে, তাই এটাকে আমি সংক্ষেপে লিখে রাখব মূলধন, যেহেতু মূলধনের কারণে এই মালিকানা সত্ত্ব কলামটি প্রভাবিত হয়েছে। তারপরে আমরা যাব মে মাসের 3 তারিখে বাকিতে আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা। বাকিতে আসবাবপত্র কিনেছি, তাহলে আসবাবপত্র বেড়েছে, আমি কিনেছিলাম 20,000 টাকা দিয়ে, আসবাবপত্র 20,000 টাকা বাড়বে এবং বাকিতে কেনার কারণে আমার কিন্তু প্রদেয় হিসাব বা দায়ও বাড়বে 20,000 টাকা। এইখানে লিখব প্রদেয় হিসাবে 20,000 টাকা। জাবেদা না পারলে কিন্তু আমি সমীকরণের প্রভাব দেখাতে পারবো না, তাই আমাকে জাবেদা খুব ভালো মতো পারতে হবে। জাবেদা যদি আমি পারি তাহলে আমি সমীকরণ ইজিলি সমাধান করতে পারবো। আমার পরবর্তী ঘটনা হচ্ছে মে মাসের 5 তারিখ মিমের নিকট পণ্য বিক্রয় 70,000 টাকা। আমি মিমের কাছে পণ্য বিক্রি করেছিলাম, নগদ বাকি বলা নেই, মিমের নাম বলা আছে, তাই আমি ধরে নিব এটি বাকি লেনদেন। বাকি লেনদেন হওয়াতে আমি প্রাপ্য হিসেবের ঘরে লিখব একবার, আর বিক্রয়ের জন্য মালিকানা সত্ত্ব ঘরে লিখব আরেকবার। আমি 70,000 টাকা বিক্রি করেছিলাম বাকিতে মিমের কাছে, তাই প্রাপ্য হিসাবে 70,000 টাকা লিখব এবং বিক্রি করার কারণে আয় বেড়েছে। আমি এখানে মালিকানা সত্ত্বে যে যে উপাদানগুলো লিখব, এইখানে আমি লিখব কি কি, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং, এই 4টি উপাদান আমি মালিকানা সত্ত্বর কলামে লিখব। তো বিক্রি করেছি, আয় বেড়েছে, তাহলে এখানে লিখব আমি 70,000 টাকা। কেন বেড়েছে আমার, এটা বিক্রয় করেছি আমি। এই মন্তব্যটা এত ছোট্ট করেই আমাকে লিখতে হবে, খুব বড় মন্তব্য লেখা যাবে না, খুব শর্ট করে আমাকে মন্তব্যটা লিখতে হবে। এরপরে আমরা যাব মে মাসের 9 তারিখে। 9 তারিখে বলেছে বিনামূল্যে পণ্য বিতরণ। আমার জাবেদাটা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট, এক্সপেন্স বাড়ে, বিজ্ঞাপন দিলে এক্সপেন্স বাড়ে, তো বিজ্ঞাপন ডেবিট আর ক্রয় হবে ক্রেডিট। তাহলে এখানে খেয়াল করো একই ঘটনা একই তারিখে দুটো হয়েছে, তাহলে আমি এটা লেখার জন্য একটু টেকনিক ব্যবহার করতে হবে আমাকে। যেহেতু বিজ্ঞাপনও মালিকানা সত্ত্ব এবং পণ্য বিতরণ করার কারণে ক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে, ক্রয়টাও মালিকানা সত্ত্বের সাথে জড়িত, দুটোই ব্যয়, তাই দুটোকে একই কলামে আমাকে লিখতে হবে দুবার। তাই প্রথমে আমি বিজ্ঞাপনকে লিখছি। বিজ্ঞাপন আমি বিনামূল্যে পণ্য বিতরণ করেছিলাম 6,000 টাকা, প্রথমে আমি 6,000 টাকা লিখব। এটা আমি দিয়েছিলাম বিজ্ঞাপনের জন্য, তাই এটা লিখব বিজ্ঞাপন। বিজ্ঞাপনের জন্য আমি 6,000 টাকা দিয়েছিলাম এবং ক্রয় ক্রেডিট হয়েছে। বিজ্ঞাপন দিলে কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এক্সপেন্স হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাই এটা হবে বিয়োগের। এবং ক্রয় হয়েছে ক্রেডিট, আমার ক্রয় হয়েছে ক্রেডিট। ক্রয় ক্রেডিট হওয়া মানে ব্যয় হ্রাস পাওয়া, ব্যয় হ্রাস পেলে আবার মালিকানা সত্ত্ব বেড়ে যায়, ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, এটা আবার হবে পজিটিভ, প্লাস মালিকানা সত্ত্ব বৃদ্ধি দেখাতে হবে। এবং এখানে লিখতে হবে ক্রয় হ্রাস, ক্রয় হ্রাস মানে ব্যয় হ্রাস, क्रय ह्रास माने होच्छे व्यय ह्रास ए दुटो एक ही कलमे लिखते होबे। एटा किन्तु एक गुरुत्वपूर्ण एक विषय एखाने तुमी ख्याल राखबे। बिनामूल्ये पण्य वितरण करा हलो, मालिकेर व्यक्तिगत प्रयोजने पण्य उत्तोलन करा हलो, एई लाइनगुलो एकटू क्रिटिकल, तोमाके समाधान करार जोन्नो एई लाइनगुलोते खूब सतर्क थाकते होबे। एरपर आमरा जाबो आमादेर परवर्ती तारीख 13। 13 बोलेছে ঋণ গ্রহণ করা হলো 20,000 টাকা। আমি 20,000 টাকা ঋণ গ্রহণ করলে আমার কিন্তু 20,000 টাকা বেড়েছে, নগদ বেড়েছে এবং গৃহীত ঋণ হিসাবে 20,000 টাকা আমার বাড়বে। এখানে বাড়লো। তারপরে আমরা তার পরবর্তী ঘটনায় যাব। 16 তারিখ। 16 তারিখে বলেছে অফিস ভাড়া প্রদান 10,000 টাকা। অফিস ভাড়া দিলে আমার নগদ টাকা চলে যায়। 16 তারিখে আমি অফিস ভাড়া প্রদান করেছি 10,000 টাকা, আমার 10,000 টাকা চলে যাবে। 10,000 টাকা চলে গিয়ে আমার ভাড়া নামে ব্যয় বাড়বে। ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব এক্সপেন্স মাইনাস হয়, তাহলে আমার এখানে এক্সপেন্স কমিয়ে দিতে হবে 10,000 টাকা এবং এটার নাম হবে ভাড়া। তার পরবর্তী তারিখ হচ্ছে 19। শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি 2,500 টাকা। শিক্ষানবিশ সেলামি যদি আমি 2,500 টাকা পাই, তাহলে আমার 2,500 টাকা কী করতে হবে? প্রথমে যোগ করতে হবে। শিক্ষানবিশ সেলামি 2,000 নগদের সাথে যোগ করব। আর শিক্ষানবিশ সেলামি পাওয়া গেলে এটা আমার রেভিনিউ বৃদ্ধি করে, আয় বৃদ্ধি করে, তাহলে এটা আমার রেভিনিউ কলামে যোগ হবে 2,500 এবং কমার্স লিখতে হবে শিক্ষানবিশ সেলামি যাব আমরা 22 তারিখে। মিমের নিকট থেকে চেক প্রাপ্তি 28,000 টাকা। চেক যেহেতু পেয়েছি আমার ব্যাংক জমা বাড়বে। চেক পেয়েছি আমার 28,000 টাকা, ব্যাংক জমা বেড়ে যাবে। বাড়লো। ব্যাংক জমা বেড়ে আমার যার কাছ থেকে পেয়েছি তার পাওনা কিন্তু কমে যাবে। অর্থাৎ মিমের কাছ থেকে পেয়েছিলাম এই যে 70,000 টাকার আসবাবপত্র কিনেছিলাম, আমরা এখানে 70,000 টাকার পণ্য বিক্রি করেছিলাম হয়তোবা, সেই অর্থই আমি এখন পাচ্ছি। তাহলে এখানে 28,000 টাকা নগদ আমরা রিসিভ করে আমি পাওনাদার 28,000 টাকা কমিয়ে দিব। দুটো পরিবর্তন একদিকেই হচ্ছে। একদিকে প্রাপ্য হিসাব কমে যাচ্ছে, মিমের কাছ থেকে টাকা পাওয়াতে মিমের পাওনা কমে যাচ্ছে এবং আমার চেক দ্বারা টাকা পাওয়ার কারণে ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে। এরপর যাব আমরা 25 তারিখে। 25 তারিখে বলেছে আসবাবপত্রের মূল্য পরিশোধ 17,000 টাকা। 17,000 টাকার মূল্য যদি আমি পরিশোধ করি আমার 17,000 টাকা চলে গেছে। 17,000 টাকার মূল্য পরিশোধ করার কারণে আমার 17,000 টাকা চলে গেছে। তাহলে আমার পাওনাদারকে টাকা পরিশোধ করেছি, প্রদেয় হিসাবকে, এই যে প্রদেয় হিসাব 20,000 টাকা কিনে 17,000 টাকা পরিশোধ করেছি, তাহলে 20,000 টাকা থেকে আমার 17,000 টাকা মাইনাস হয়ে যাবে এখন। এই হচ্ছে প্রভাব। এবারে শেষ ঘটনা বলেছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করার কারণে জাবেদা হবে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। উত্তোলনও মালিকানা সত্ত্ব, ক্রয় হচ্ছে ব্যয়, এটাও মালিকানা সত্ত্বের অধীনে। তাহলে এখানে এই ঘটনাটি একই কলামে দুবার লিখতে হবে। প্রথমবার আমি লিখব উত্তোলন। কত উত্তোলন করেছি আমি একটু দেখে নেই। 31 তারিখে উত্তোলন করেছিলাম 4,000 টাকা। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই যে দেখো ডি মাইনাস, 4,000 টাকা আমি মাইনাস করব, এটার নাম হবে উত্তোলন। এবং ক্রয় ক্রেডিট হবে 4,000। ক্রয় ক্রেডিট হওয়ার মানে হচ্ছে ব্যয় হ্রাস পাওয়া। ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাই এটা কিন্তু প্লাস হচ্ছে, এটা হচ্ছে ক্রয় হ্রাস। দ্যাট মিনস ব্যয় হ্রাস পাচ্ছে। ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ব্যয় যখন হ্রাস পায় তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাই আমি এর প্লাস করিয়ে দেখিয়েছি। তো আমার সকল তথ্য বসানো সমীকরণের ছকে শেষ হয়ে গেছে। এবার আমি যোগ করে বিয়োগ করে টাকাগুলো যার যার কলামের যোগফলের নিচে লিখে দেখিয়ে দিব। এবার আমি প্রত্যেকটি কলামের যোগফল যার যার কলাম অনুযায়ী বসিয়ে দেখাবো। আমার এই কলামটি যোগ বিয়োগ করলে টোটাল এই যে 90, 20, -10, पचिसशो माइनस सतरो हज़ार जोग बियोग करले हय 85,500 टाका। एखाने लिखबो आमी 85,500 टाका। एखाने शुधु 42,000 टाका आछे, 42,000 टाका लिखबो। एखाने होच्छे 28 और 63 ए दुटो जोग करले हय आमार 91,000 टाका। एखाने शुधु 20,000 टाका आछे, शुधु 20,000 टाकाई आमरा लिखबो। एखाने एखाने 70,000 थेके 28,000 टाका चले जाबे, थाकबे 42,000 टाका। कलम आमार जोग करा शेष हये गेल। एबार सबगुलो सम्पद आमि जोग करे देखबो कत हय। एई सबगुलो सम्पद जोग करले हय आमार 2,08,500 टाका, 2,08,500 टाका। आमरा ओपाशटाओ करे देखि आगे। एखाने आमार जोग बियोग 20,000 थेके 17,000 चले गेले थाके 3,000 टाका। एखाने शुधु 20,000 टाका आछे, 20,000 टाकाई लिखबो आमि। एबं एपाश जोग करले हय, सबगुलो जोग बियोग करले 2,57,500 टाका, 2,57,500। ताहले आमि एकटु जोग करे देखि दाय पाशे कत हय। 2,57,500 जोग 20,000 जोग 3,000 मोट 2,80,500 टाका है। ताहले आमी जोगफलटी लिखे देई 2,80,500 टाका। ठीक एखानेओ आमार ताई हयेछे, 2,80,500 टाका हयेछे, 2,80,500 टाका। एभावे जोदि आमार दुपाश मिले जाए ताहले आमी धरे निब आमार समीकरणे जा जा काज करेछि ता सठिक एबं यथायथभावे बसानो हयेछे। आशा करछि तोमरा पुरो क्लासटी मनोयोग दिए देखेछो एबं बोझार चेष्टा करेछो। যদি কোনো সমস্যা মনে করো কোথাও অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোমতো দেখে যদি সমস্যা মনে করো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দিতে। তো আমরা পরবর্তীতে এমনই আরেকটি নতুন নতুন টপিক নিয়ে সমীকরণের বিবরণী ছকে সমাধান করে দেখাবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।